Class 9. Now yesterday I discussed exercise 4.2. Now before starting exercise 4.3, let me discuss a few very important points regarding exercise 4.3. Now we have graph of a linear equation in two variables. So we are already aware what a linear equation is. Linear equation ki hoy seta amra age theke dekhe niyechi. Now suppose here one example is given, x plus 2y is equal to 6. This is also a linear equation in two variables. ठीक है, दो वेरिएबल आछे x एंड y. नाउ बाय पुटिंग x इज इक्वल टू 0 वी आर गेटिंग 3. की कोर हमरा पाछे कल के हमें डिस्कस करेछि एक्सरसाइज 4.2 ए. बाय पुटिंग x इज इक्वल टू 2 y इज इक्वल टू 2. नाउ वी आर गेटिंग 1 2 3 4 कोऑर्डिनेट्स. चट्टे पेयर, फोर पेयर ऑफ पॉइंट्स हमरा पे जाछि. x y दोटोई पॉइंट पे जाछि. नाउ इफ यू प्लॉट दीस पॉइंट्स जेभावे तोरा आगु करेछिस ताहले किंतु हमरा वी आर गेटिंग अ स्ट्रेट लाइन. ये पॉइंट गुलो पुट करले हमरा एकटा स्ट्रेट लाइन पाछी. यू कैन सी इन दिस फिगर आल्सो. सो फ्रॉम दिस वी कैन इन्फर, एखान थेके हमरा एकटा जिनिस बुझते पारछी. नाउ द रीजन दैट अ डिग्री 1 पॉलिनोमियल इक्वेशन दैट इज ax + by + c = 0. नाउ ax + by + c = 0 इज द स्टैंडर्ड फॉर्म ऑफ लीनियर इक्वेशन इन टू वेरिएबल्स. एटा हमरा आगे डिस्कस करेछी. इज कॉल्ड अ लीनियर इक्वेशन. Now, is that its geometrical representation is a straight line, always. Sob shomoy jokhoni amra etake graphically represent korbo, it will come as a straight line, ekta straight line asbe. Clear? Now, arekta de ache example 5, given the point 1, 2, mane x hoche 1, y hoche 2. Find the equation of a line on which it lies. Amader ke equation ta bar korte hobe. Now, how many such equations are there? কতগুলো এরকম ইকুয়েশনস হতে পারে? তাহলে x এর ভ্যালু 2, y এর ভ্যালু 2 দেওয়া আছে, ইকুয়েশন বানাতে হবে আর এরকম কটা ইকুয়েশন হতে পারে. নাও হিয়ার 1 এন্ড 2 ইজ আ সলিউশন অফ আ লিনিয়ার ইকুয়েশন ইউ আর লুকিং ফর. তো 1 ইজ 1 আর 2 টা হচ্ছে সলিউশন. কালকে আমরা সলিউশন বার করেছিলাম. সো ইউ আর লুকিং ফর এনি লাইন পাসিং থ্রু দ্য পয়েন্ট 1 2. তা যে কোনো লাইন যেটা এই 1 2 পয়েন্ট থেকে পাস হচ্ছে সেরকম আমাদেরকে একটা ইকুয়েশন লাগবে. One example of such a linear equation is x plus y is equal to 3. Eta ekta ache. Ar hote pare y minus x is equal to 1, y is equal to 2x. Since they are also satisfied by the coordinates of point 1 and 2. Kana eta jodi amra put kori, dekho x er jaygay jodi 1 put kori, y er jaygay 2 put kori, to 1 plus 2 3 LHS RHS equal. এখানে y এর জায়গায় যদি আমরা 2 পুট করি, x এর জায়গায় 1 পুট করি, 2 minus 1 1, 1 is equal to 1, LHS is equal to RHS. সিমিলারলি y is equal to 2x ও হবে. তাই এই ভ্যালুগুলো পুট করলে LHS RHS কিন্তু সমান সমান হয়ে যাচ্ছে, রাইট? সো দিস আর দ্য সলিউশনস. এটা কিন্তু এই সবকটা ইকুয়েশনের সলিউশন. ইন ফ্যাক্ট দেয়ার আর ইনফাইনাইটলি ম্যানি লিনিয়ার ইকুয়েশনস উইচ আর স্যাটিসফাইড বাই দ্য কোঅর্ডিনেটস অফ দ্য পয়েন্ট 1 2. তাহলে কি বলছে, ইনফাইনাইট ম্যানি সলিউশনস যেটা এই 1 2 পয়েন্ট থেকে যেতে পারে. কেন? সি আমরা আগেও পড়েছি, একটা পয়েন্ট থেকে কিন্তু আমরা ইনফাইনাইটলি ম্যানি নাম্বার অফ লাইন্স কিন্তু আমরা পাস করতে পারি. একটা পয়েন্ট থেকে আমরা ইনফাইনাইট নাম্বার অফ লাইন্স কিন্তু পাস করতে পারি. এটা আমরা আগেও কিন্তু পড়েছি ম্যাথসে এবং ফিজিক্সেও পড়া আছে. এক্সাম্পল 6, ড্র দ্য গ্রাফ x প্লাস y ইজ ইকুয়াল টু 7. এটা গ্রাফ বানাতে হবে. সো ফর দ্যাট উই নিড টু মেক আ টেবল. কালকে বলেছিলাম, নাও ইয়েস্টারডে অলসো আই টোল্ড ইউ দ্যাট এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 7. তাহলে ওয়াই ভ্যালুটা বার করে নাও. তো ওয়াই ইজ ইকুয়াল টু আসবে 7 মাইনাস এক্স. না এই যে টেবলটা বানানো আছে, এই যে টেবলটা বানিয়েছি এখানে দেখো, এ নয় যে এই কটা ভ্যালু রাখলেই হবে, আমরা আরও বার করতে পারি. ফর এক্সাম্পল আই উইল শো ইউ. সো এক্স ওয়াই, এক্স যদি জিরো হয়, এক্স যদি এখানে জিরো পুট করি, তো 7 মাইনাস জিরো 7, তাই তো? এই যে নিয়েছে এখানে দেখো, আবার এক্স যদি 7 নিয়ে আমরা এক্স জায়গায় 7 পুট করি, তো 7 মাইনাস 7 জিরো হবে. তো এক্স যদি 7 পুট করি, ওয়াই উইল কাম অ্যাজ জিরো. আবার যদি আরেকটা যদি পয়েন্ট এক্স এর জায়গায় 1 যদি নিই, এক্স এর জায়গায় 1 নিই, তা 7 মাইনাস 1 6, ওয়াই উইল বি 6. এক্স যদি 2 নিই, 7 মাইনাস 2 5, ওয়াই উইল বি 5. দুটো পেয়ার পয়েন্ট হলেই হবে, সেই জন্যই দুটো নিয়েছে. টু পেয়ার, টু পেয়ার অফ কোঅর্ডিনেটস হ্যাভ বিন টেকেন, পুট করো এক্স জিরো ওয়াই 7, এই যে পয়েন্টটা এলো, আবার এক্স 7 ওয়াই 0, তার মানে এখানে জাস্ট জয়েন দিস টু লাইনস পয়েন্ট, সরি জয়েন দিস টু পয়েন্টস, উই উইল গেট আ স্ট্রেট লাইন.
সো স্টুডেন্টস আই উইল কিপ টুডেজ ক্লাস আ বিট শর্ট একটু ছোট রাখবো আমি না হোয়াট এভার আই এক্সপ্লেইন তার মধ্যে এক্সারসাইজ 4.3 কোয়েশ্চেন 1 গ্রাফ বানানো গ্রাফ কপি থাকে গ্রাফ কপি বানাও নালে খাতায় বানাও অ্যান্ড কোয়েশ্চেন 2 এই দুটো অন্ত তোমরা করো তারপরেটা আমি নেক্সট ক্লাসে ডিসকাস করবো 4.3 1 এন্ড 2 ইজ ইয়োর হোমওয়ার্ক যেটা আজকে আমাকে করে পাঠাবে